তো এই হচ্ছে আমার মেছুনি মেশো। আপনি কি করছেন? আমি না মাছ ধুতে পারি না, আমার একটু ঘেন্না লাগে, তো তাই অরবিন্দ মাছ ধুয়ে যায়। হ্যাঁ, খেতে ঘেন্না কেন, বাঙালি মাছ খেতে ঘেন্না পাবো? তো যাই হোক, এখন অরবিন্দ মাছ ধুচ্ছে। এই মাছটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো। এই মাছটার নাম হচ্ছে ভাঙন মাছ, তাই তো? ভাঙন মাছ, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, কারণ আমরা যে টাইমে মাছ বাজার গেছি তখন সব মাছ উঠে গেছে, এই মাছটাই ছিল শুধু। আর ও বললো যে সিঙ্গেল বোনের মাছ হয়, তো বেশি কাটা ফাটা থাকে না, তো তাই জন্য আমরা এখন এই মাছটা নিয়ে এসেছি। এটা কালকে কিছুটা ঝোল টোল করবো। ওর মাথাটা খারাপ হয়ে গেছে পুরো। যাই হোক, এই হচ্ছে মাছটা, দেখতে এরকম ধরো কাছ থেকে দেখাচ্ছি। আজকে আমরা প্রচুর বাজার করে নিয়েছি জিনিসপত্র। এখানে আছে শুক্তোর জিনিস, এই দুটো বটল সরিয়ে রাখি। এই দুটো বটল হচ্ছে আমার প্রতিমাদির দুই সুপুত্রের, কেন ওরা বটল হারিয়ে ফেলে, তো আমাকে বলেছিল আমার বাড়ির থেকে পুরনো বটলগুলো নিয়ে চলে যাচ্ছিলো, তো আমি বলেছি যে বাচ্চা মানুষ কেন পুরনো জিনিস দেবো। এইটা দেখো দিলখুশ কিনেছি আমরা, দিলখুশ পেয়েছি এতদিন পরে। আমরা যে দোকান থেকে একটা লোকাল একটা ছোট শপ আছে, ওই মানে বড়ই শপ, ওখানে সব ওই বড়ি ফড়ি নিই, হ্যাঁ, যার থেকে নিই, ঝাঁটা ফাটা যার থেকে নিই, তার থেকে দিলখুশটা নিয়ে এসেছি। অরবিন্দ কিনতে দিচ্ছিল না, কিন্তু আমি কি জোর করে কিনে নিয়ে এসেছি, কেননা দিলখুশ। আর কি কিনেছি, আর হচ্ছে শুক্তোর অ্যারেঞ্জমেন্টস কিনেছি, ঠাকুরের নকুলদানা কিনেছি, এটা মানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর আর কি আছে, ও গাজর টাজর আছে। এই বটলসগুলো আমার খুব ভালো লেগেছে, বটলসগুলো ঠিকঠাক একদম, মানে একদম 1 লিটারের আছে, তো ওদের জলেরও প্রবলেম হবে না। আর প্রচুর ফল কিনেছি, ওটার ভিতরে আছে তরমুজ, নাশপাতি, নারকোল কিনেছি, কারণ নারকোল অরবিন্দ খেতে ভালোবাসে, আর নারকোল আমি একটু থাকলে ছোলার ডাল বা ধরো অন্য কিছু রান্না করলাম নিরামিষ রান্না, তো তার মধ্যে একটু নারকোল, চিংড়িটা পেতে হবে তার জন্য, নইলে শুধু মালাইকারি হবে, চিংড়ি আর থাকবে না তার মধ্যে, তো ওই জন্য নারকোলটা নিয়ে আসা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আবার দেখা। আরেকজনকে দেখাচ্ছি কি করছে। হ্যাঁ, আমি বলেছি জামা পর, এইটা হচ্ছে জামা। আর বসে বসে চায়ে চিনি গুলছে, কেন ও চা চিনি দিয়ে খায়, আমি চা চিনি দিয়ে খাই না, মানে এখন না খাওয়া শুরু করেছি, আগে খেতাম চিনি দিয়েই খেতাম, আমাকে ডায়লগ বাজি বসে বসে করে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখ, কৃত্রিম পরিবেশে থাকিস না, জানলাটা খোল, এসি সুইচ অফ কর, কত কিছু বলে নিল। রাম কৃষ্ণ, আমার আজকে প্রচুর প্রচুর কাজ, আমাকে পুরো বাড়ি পরিষ্কার না, মানে বাড়ি আজকে অর্গানাইজ করতে হবে, কেননা 7 দিন ধরে কিছু করিনি। 7 দিন ধরে মোটেই কিছু করিনি বলো? সেটাই তো বলছি, 7 দিন ধরে মোটেই কিছু করিনি। এটা না আমি ফ্রাইডে থেকে করিনি, ফ্রাইডে না স্যাটারডে থেকে করিনি। হ্যাঁ, 7 দিন হলো। ডায়লগ বাজি করে যাচ্ছে সময়, নিজে কিন্তু কোনো হেল্প করে না, শুধু খাবার গরম করতে আমাকে হেল্প করে। একটা বাজে ছেলে। আজ আমার প্রচুর কাজ, আমাকে রান্না করতে হবে। কালকে আমরা মাছ নিয়ে এসেছি একটা, তোমাকে দেখালাম, একটা ভাঙন মাছ বলে একটা মাছ পেয়েছি, সেটা নিয়ে এসেছি। জামা কাপড় কাচতে দে বলছি, আসতে দাও, নিজেও তো কাচতে দিতে পারো, আগের দিন রোববার ছিল, নিজেও তো কাচতে পারতে। আমি কাজের মধ্যে থাকি, রোববার কিসের কাজ? তো গাড়ি সার্ভিসিং করতে মেরে মেরে পটল বানিয়ে দেবো। তুই নিজেও তো কাচতে পারিস, বউয়ের হাত বাটাও। আমার হাত বাটাচ্ছে এরকম করে, তুই ভাগ। যাই বাজে প্রচুর কাজ, এখন রান্না করবো, তারপরে ঘরটা বাড়িটা একটু অর্গানাইজ করবো, কারণ চারিদিকে সব জিনিস। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, তুই জিনিসগুলো ব্যাগটা কবে এসেছিস? হ্যাঁ, বাইরে থেকে মিটিং থেকে কবে এসেছিস? ব্যাগটা তুলিস কিনা না তুই আমাকে কাছ থেকে? জামা কাপড় আমি কাছ থেকে দিয়ে দেবো, ওগুলো বার করে ব্যাগটা তোল। খালি হচ্ছে না বলেই তো আমি তুলতে পারছি না। এই বোতলটা খালি করতে হবে, এটাও খালি করতে হবে। আমি এটা দিয়ে মারবো। নারী নির্যাতন বলে দেবো সবাইকে। তুই নর নির্যাতন করবি সেগুলো কিছু হবে না। যাই হোক, এবার অর্গানাইজ করবো বাড়িটা, তারপরে যাবো। সকাল, এটা হচ্ছে সকালবেলার কাউতালি। এটা সকালবেলা কাউতালি না করলে অরবিন্দর এনার্জি পায় না সকালবেলা। আজকে আমাকে জামা কাপড় কাচতেই হবে, তার কারণ হচ্ছে গত দুদিন ধরে আমি মানে আমি আমায় কাচতে দিতে হবে, আমি কাচি না, ওয়াশিং মেশিন কাচে। ভালোই তো আছিস। যাই হোক, ওয়াশিং মেশিনে দিতে হবে, তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল এতদিন ধরে। আমি ঘরে মেললেও শোকায় না। আগের বেলা কতক্ষণ গাধা, ও বোঝে না, কেননা শোকায় না, জামা কাপড় শোকায় না। অনেকদিন ধরে একটা বন্ধ হয়ে যায়। মানুষের সাথে কি গাধার বিয়ে হতে পারে? গাধার সাথে গাধার বিয়ে হয়। আজকে আমি সকালবেলা বাথরুম থেকে বেরিয়েছি, দেখি দরজার সামনে ওই হলুদ চাদরটা এরকম মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখেই চমকে গেছি। এটাই হচ্ছে অরবিন্দ, এসব করতেই থাকে। আজকে প্রচন্ড উইন্ডি, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, খুবই ভালো হাওয়া দিচ্ছে। ও ঘরে থাকলে তো বাইরেই হাওয়াটা দেবে। সেটাই তো বলছি, বাইরে হাওয়া দিচ্ছে, খুব উইন্ডি, খুব ভালো হাওয়া দিচ্ছে। অনেকে দেখা ভিউটা দেয়। এই দেখো, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে। ওই নিচের গাছগুলো দেখছো? এইদিকে এই যে এই গাছগুলো দেখো, পুরো এক্ষুনি আমি দেখলাম। তো যাই হোক, এবার আমার কাজ শুরু করতে হবে। চাটা খেয়ে হ্যাঁ, পিছন দিয়ে কমেন্ট্রি করেই যাবে। সবই আছে, কিন্তু কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো আমি নিলাম। তার কারণ হচ্ছে এগুলো একদমই ছিল না, মানে একদমই বাড়ন্ত ছিল। দেখো, আমি চিড়েটা ইউজ করি টাটা সম্পানের, এখানে উল্টো আসবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ভিডিও। এই চিড়েটা না, একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে চিড়ে তো কিছুও ডিশ বানাও তো চিড়েটাকে আগে ধুতে হয়। তো অন্য আমি দেখেছি লোকাল চিড়ে বা অন্য কিছু চিড়ে নিলে না, সেই চিড়েগুলো কি হয় মানে জলে যে যখন তুমি ধোয়ার জন্য দেবে ওটা পুরো ল্যাদলাদে হয়ে যায়, মানে নরম হয়ে গিয়ে পেকে যায় পুরো। আর যখনই তুমি কড়াইতে দেবে ওটা না পুরো ডেলা ডেলা মতো পাকিয়ে যায়। এই চিড়েটা আমি ফার্স্টে অর্ডার করছিলাম না, কিন্তু আগেরবার আমি এই চিড়েটাই অর্ডার করেছিলাম। তখন থেকে আমি মানে এটাই প্রেফার করি, কেননা এটা জলে টলে ধুলে একদমই গলা পাকায় না, আর যথেষ্ট শক্ত থাকে, তো তাই জন্য এটা গুড। কিন্তু কাটিং করে আমি অর্গানাইজ করে নিই একটু। দিয়ে দেবো জায়গায়। তারপরে কয়েকটা জিনিসই শেষ হয়ে যাবে, সেই জিনিসগুলি আমি যে বিস্কিট যেমনি আমাদের বাড়িতে সকালবেলা খাওয়া হয়, একটু প্রতিমাদি খায়, তারপর অরবিন্দ খায়। আমি খুব একটা বিস্কিট খাই না, আমি তাই জন্য ক্রিম ক্র্যাকার অর্ডার করেছিলাম। ক্রিম ক্র্যাকারই অল্প একটু খাই, আর থিনারও খেতে পারি, বাট আদার্স কোনো বিস্কিট আমার একদম ভালো লাগে না, তার জন্য আমি খাই না। তো আমার ব্যালকনিতে প্রচুর ছাতার পাখি আসে। আগের দিন যখন আমি কথা বলছিলাম, আমি রেকর্ডিংও শুনলাম যে ওরা প্রচণ্ড ঝগড়া করছিল বাইরে। ওরা ঝগড়া করে এসে এসে গ্রুপে আসে, পুরো গ্রুপে এসে ঝামেলা ঝাঁটি করে আর কি, কী 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 করে চেঁচায়। তো এটা ওদের জন্য রাখা থাকে ব্যালকনিতে, ওরা এসে টুকুস টুকুস করে খায়। অরবিন্দুর উপর আমার মাঝে মধ্যে এত রাগ ওঠে না। সব দেখো, এই ব্যাগটা এইটা বাইরে নিয়ে গেছিলো, মানে বাইরে যখন মিটিং ছিল তখন নিয়ে গেছিলো, এখনও সেটাকে তোলেনি, সেটা থেকে জামা কাপড়গুলো পর্যন্ত বের করেনি। আর এখানে সব জামা কাপড়গুলো ডাই হয়ে রয়েছে, কেননা এগুলো কিছু কিছু ধুতে দেওয়ার আছে, সেগুলো টাবের মধ্যেও দেয়নি। আর যেগুলো কি বলবো, যেগুলো একবার সিঙ্গেল পরা হয়েছে, ধরো একবার খুব অল্প সময়ের জন্য পরা হয়েছে, সেগুলো তো আর সবসময় কাচতে যায় না, সেগুলো ভাঁজ করে তো একটা চেয়ারে রাখবে। আমি কিন্তু চেয়ার সেপারেট করে দিয়েছি, দেখো এটা হচ্ছে আমার চেয়ার, ঠিক আছে, আমার চেয়ারের উপরেও জামা কাপড় রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার চেয়ার, এটা হচ্ছে ওর চেয়ার, সরি ওটা হচ্ছে ওর চেয়ার, এটার মধ্যে সিঙ্গেল জামা কাপড়গুলো থাকে, যেগুলো সিঙ্গেল মানে একবার ইউজ করার পর সঙ্গে সঙ্গে, ধরো আধ ঘন্টা এক ঘন্টার জন্য পড়া হলো বা দু ঘন্টার জন্য পড়া হলো, সেটা তো আর ওয়াশে যায় না, সেটা এর মধ্যে আমি শুকিয়ে ভাঁজ করে রাখি, মানে একটু জাস্ট হাওয়ার মধ্যে দিয়ে ভাঁজ করে রাখি। সেই তিনটে চেয়ারের অবস্থা দেখো। তো রুম আপাতত নিট অ্যান্ড ক্লিন, ওইটা অবভিয়াসলি সরে যাবে। আর এখানে আমি চেয়ারের উপর অর্গানাইজ করে দিয়েছি। এইটা অরবিন্দ এসে ডফেল ব্যাগটা যেটা আছে ওটা আলমারির উপরে তুলবে, আর ওটা তো আমার পার্স, ওটা ওখানেই থাকে। তো আপাতত জন্য ক্লিন, যতক্ষণ দেখি কতক্ষণে মানে কতদিনে নোংরা করে অরবিন্দ। হ্যাঁ, মোটামুটি দুবেলাও লাগবে না, একদিনেই করে ফেলবে। তো যাই হোক, এইটা দেখো, এটার ব্যাপারে যখন আমি হোম ট্যুর দেবো তখন দেখাবো। এটা অ্যাকচুয়ালি একটা সোফা কাম বেড, এটা এইভাবে থাকে, তাই জন্য বলে দিচ্ছি যে এটা এইভাবে থাকে না, এটা আমাদের ভ্যাকিউম করতে হবে রিসেন্টলি। তো ওটা ভ্যাকিউম করার পর, কেন গদি আছে তো, তো ওটা থেকে ডাস্ট যদি না রিমুভ করা হয়, ছোট ছোট পোকা হওয়ার চান্স থাকে, মানে ছোট ছোট পোকা বলছি, জার্মস হওয়ার চান্স থাকে। তো তাই জন্য এটাকে ভ্যাকিউম করতে হবে, ভ্যাকিউম করার পর এটার মধ্যে আমি একটা কভার দিয়ে দেবো, তাই জন্য আপাতত খোলা রেখেছি, যাতে কেননা বর্ষাকাল, আর বর্ষাকালে প্রচণ্ড প্রবলেমস হয়, যেরকম ফাঙ্গাস জাতীয় জিনিসপত্র হয়ে যেতে পারে। তো তাই জন্য আপাতত এটাকে এইভাবেই রাখা হয়েছে, ভ্যাকিউম করার পর এটার উপর কভার দেওয়া হবে। আর প্লিজ তোমরা কেউ আমাকে জানিও যে কমেন্ট তোমরা বেশিরভাগ লোকই করছো না। প্লিজ যারা নন সাবস্ক্রাইবার্স আছো, যারা আমার ভিডিওস মাঝে মধ্যে টুকটাক দেখে না, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আমি নিউ কামার, তো আমাকে যদি তোমাদের ভিডিওস ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যাতে আমিও একটা চান্স পাই ঠিকঠাক নিজের কি বলবো মানে এই জিনিসটা সত্যি করতে আমার খুব ভালো লাগে যে ভিডিওস বানাই তোমাদের সাথে শেয়ার করি আমার এই জিনিসটা খুব ভালো লাগে আই এনজয় ইট তো আমি চাইবো যে তোমরাও আমার জার্নিতে আমার সাথে পাশে থাকো আর ইউ জাস্ট এটা আমাকে মানে প্রচণ্ডভাবে মোটিভেট করবে তো I want all of you যারা যারা আমার ভিডিওস দেখো নন সাবস্ক্রাইবার্স যারা আছো সাবস্ক্রাইবার্সদের তো বটেই আর নন সাবস্ক্রাইবার্স যারা আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তাহলে মানে আমার মোটিভেশনের লেভেলটা একটু বাড়বে মানে আমার ভাল লাগে এই জিনিসটা করতে আর তোমরা যে ধরনের কন্টেন্ট চাও মানে যে কী ধরনের কন্টেন্ট চাও মানে কী ধরনের জিনিস দেখতে চাও সেটাও আমাকে জানিও তাহলে আমি সেই বুঝে কিছু মানে সাবজেক্ট খুঁজে সেগুলো দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিও এবং যদি না ভালো লাগলে করো না যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো পুরো বাড়ি মোটামুটি এখন অর্গানাইজড টেবিল ফেবিল সব পরিষ্কার হয়ে গেছে এই টেবিল আজকে আমার এত রাগ উঠেছে এই টেবিলটার মধ্যে যত পারে এটা দেখাচ্ছি না কারণ এটা অরবিন্দের কাজের জিনিস মানে এটাই পয়েন্ট আর কি ডিনার টেবিলে কাজের জিনিস কেন থাকবে এইরকমভাবে অবস্থা খারাপ করে আজকে পুরো টেবিলটা একদম বাজে দশা ছিল যাই হোক আমি পরিষ্কার করলাম এগুলো প্লিজ মাইন্ড করো না এগুলো প্লাস্টিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে ফ্রুট আছে তো আমার কাছে আমি রাখার জায়গা নেই ফ্রিজেও রাখার জায়গা নেই বাইরেও অন্য কোথাও রাখার জায়গা নেই তো আমার এটার জন্য ফ্রুট বাস্কেট একটা কিনতে হবে তাই জন্য আপাতত আমি এইভাবেই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি এই জায়গায় মোটামুটি ঠিকঠাকই অবস্থা জামা কাপড়গুলো হয়ে গেলে তাড়াতাড়ি করে মেলে দেবো আহ বাপরে বাপ ওখানে যাই হোক ভাত হচ্ছে ডাল হয়ে গেছে আর এই রুমের হচ্ছে এই অবস্থা এটা তো দেখালাম তো এই রুমটাও পুরোপুরি ক্লিন করে নিয়েছি ক্লিন মানে অর্গানাইজ করেছি আর কি ওই শুধু জিনিসগুলো বাকি আছে ওই টেবিলটা দেখো ওই টেবিলটা আর ওই আমাদের সোফার পাশে দুটো চেয়ার দেখলে ফোল্ডিং চেয়ার ওইগুলো একসাথে বানানো হয়েছিল কারণ টি টেবিল আর জানি ফোল্ডিং চেয়ার বানানো হয়েছিল তো আর যাতে ফোল্ড করে রাখা যায় যাতে স্পেস মানে আর কি ঠিকঠাক থাকে তো যাই হোক সেটার জন্য হয়েছে এখানে আমাকে অর্গানাইজ করতে হবে ঘড়ি ফড়ি সব ছড়িয়ে রাখে এই ছেলেটা এখন আমি বড় ধাক্কা তরমুজটা কাটবো পুরোটা কাটবো না অর্ধেকটা কাটবো তার কারণ হচ্ছে পুরোটা খাওয়া যাবে না অর্ধেকটাই আপাতত কেটে রাখি তারপরে এত হাওয়া দিচ্ছে বাইরে এক্সস্টের আওয়াজ যেরকম হচ্ছে না ওরে বাবা রে পুরোটা কাটবো না অর্ধেকটাই কাটবো এই হাফটা কাটি এই হাফটা ছোট আছে এই হাফটা রেখে দেবো এটা পরে কাটবো কেননা একবারে অর্ধেকটা কেটে রেখে দিলে আমার বারবার কাটতেও হবে না প্লাস এটা থেকে যাবে কিন্তু রাখবোটা কিসে যাই হোক একটা কন্টেনার খুঁজিনি তার মধ্যে রেখে দেবো আরেকটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন আমি এটা খাবো কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে সকালবেলা ছাতু শরবত খেয়েছিলাম আর এখন ধরো ওই 12:30 বাজেনি ওই 12:15 মতো বাজে আমার খুব জোর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম ফ্রুটটি খেয়ে সরে যা লবঙ্গ ফাটবে লবঙ্গগুলো ফাটলে না আমার খুব ভয় লাগে তো আজকে রাতের মেনু কি আজকে রাতের মেনু হচ্ছে মাছ ভাজা ভাত ডাল আর ঘি জলদি এটা কি হচ্ছে এটা চিকেন কষা হচ্ছে কারণ কালকে ওবাড়ি যাবো তো তাই জন্য ওবাড়ির জন্য নিয়ে যাবো মানে এটা ওই পেঁয়াজটা না যেটা আমি এত মিহি করে কাটলাম হ্যাঁ এক্স্যাক্টলি ওই পেঁয়াজটা যেটা তুই এত মিহি করে কাটলি তোর মতো পেঁয়াজ তো কাটতে পারে না এই বিচুরিতে এই বিশ্ব বিচুরিতে বড় বড় শেপটা হার মেনে যায় সেই পেঁয়াজটা ওকে তো তো এটা করছি হচ্ছে ও বাড়ি যাবো কালকে, তাই জন্য ভাবলাম যে নিয়ে চলে যাবো একটুখানি, প্লাস আমাদের রাত্রিবেলার হয়ে যাবে, আমাকে সব রান্না করতে হবে, শুধু মুশকিল হয়ে যাবে। তো আর কিছু বলার আছে তোর? আমার আর কিছু বলার নেই আপাতত। এই যে ভালো করে চিকেন কষা করছি অনেকদিন পর, কারণ আমার বাড়িতে লঙ্কার গুঁড়ো আবার স্টোরেজে এসে গেছে। মানে এটা অ্যাকসেপ্ট করলি যে তুই বাজে চিকেন কষা করতিস অন্যদিন? না, আমি ম্যানেজ দেওয়ার মতো করতাম, বাজে মোটেই করতাম না। তুই জানিস খুব ভালো করে আমি বাজে কি করি, কোনো কিছু বাজে করিস না, এটাই আমি তোকে বললাম। আমি বাজে করি না। এটা কে বললো এই কথাটা? তুই বললি। না না, তুই আমার তুই আমার বউ না। হ্যাঁ, খাবার পাবো না। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সিনেমা দেখবো একটু, সিনেমা দেখে তারপর ঘুমাতে চলে যাবো। নেক্সট ব্লগটা কালকে পরশু নাগাদ আসবে হয়তো, তো আবার দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ সব ভুলেই যাচ্ছে। যাই হোক, till then stay safe, stay healthy and stay very 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 happy. Abar dekha hobe next day. Bye bye.